আমি গত দিনে তোমাদের পদ্মা গল্পটার প্রথম পর্ব বলেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্বটা বলছি। পদ্মার কাছে মেসেজ এসেছিল যে তোমাকে একবার আসতে হবে, একটা জরুরি কাজ আছে। তো পদ্মা আবার ওই ঘরে বাহানা করে ওদের ওই মালকিন যে মিসেস চ্যাটার্জিকে বলে যে আমার কিছু জরুরি জিনিস কিনতে হবে বলে সে চলে যায়। যাওয়ার পর ওদের চিফ অফিস থেকে ওকে অর্ডার দেবে যে তুমি এই একটা আমাদের একজন মুক্তিযোদ্ধা, এর সঙ্গে তুমি চলে যাও, এর সঙ্গে যে তোমাকে একজন পান বেচে কোন সা জায়গায় তার কাছে যাবে, সে একজন এমনিতে তো সে পান বেচার ব্যবসা করে, আসলে সে আমাদের একজন খুব ক্রান্তিকারী মুক্তিযোদ্ধা, আমাদের বড় নেতা, তার কাছে টাকা আর এই সব মেসেজটা পাঠাও, একটা চিঠি লিখেছিল তোমরা পাঠাবে। তো পদ্মা সেই মতো বললে কতক্ষণে আসবো, বলো 12টার মধ্যে তোমরা এসে যাবে। তো পদ্মা কী করলো, সেই লোকটির সঙ্গে গেল। ওরা পদ্মার বউ সেজে, লোকটির বউ সেজে গেল। তো পরে ওরা হাটের মধ্যে প্রথমে গিয়েছিল, লোক দেখাবার ভান করে দু একটা হাটের জিনিস টিনিস কিনছিল, হ্যাঁ, যাতে মনে করে হাট করতে এসছে। তারপরে ওখানেও পাকিস্তানি পুলিশগুলো সিপাহীগুলো ঘুরছিল। তো ও কী করেছিল, ওই লোকটা হাটের জিনিস কিনতে কিনতে 500 টাকা না কিরম টাকা আর পকেটে ছিল, ও টাকা দিয়ে জিনিস কিনছিল। তো সিপাহীরা দেখেছে, লাই চল বলছে, কী তোর পকেটে তোর টাকা করতে থাকে রে? বললো না বুঝুর, আমি আমি পানের ব্যবসা করি, ইয়ে ব্যবসার টাকা বলো, এই আমাকে পয়সা দে, ঘুষ দে। তো তো ও আবার বার করে সে 500 যেগুলো এত 500 ঘাড্ডি দেখে না, সেই লোকটা বলে তুই কেড়ে এত টাকা তোর কোথেকে? তখন বলছে হুজুর হুজুর আমি ব্যবসা করি, আমি ব্যবসায়ী। ও বলে না টাকা দে টাকা দে টাকা দে, বলে তাড়া করতে লোক বলে পদ্মা পালাও। ওরা দুজনে পালাতে লাগলো, এদিকে সিপাহীটা ওদের পিছনে পিছনে তাড়া করেছে, তাড়া করছে সিপাহীটা, তাড়া করছে, ওরাও ছুটছে ওরাও ছুটছে। সিপাহীটা বলছে দাঁড়া বলছি দাঁড়া বলছি দাঁড়া বলছি না। তখন সিপাহীটা কী করেছে, আরও দুজন তিনজন আসছিল, সিপাহীটা কী করেছে ওকে গুলি মেরে দিয়েছে। লোকটার গায়ে গুলিটা লেগেছে, ও ধাপ করে পড়ে গেছে। যদিও সিপাহীরা কম সম 15-20 ফিট দূরে ছিল, তো লোকটা তাড়াতাড়ি বললো পদ্মা আমার পকেট থেকে টাকাটা আর পিস্তলটা চিঠিটা নিয়ে নাও, তাড়াতাড়ি নাও। নিয়ে নিল পদ্মা, তাড়াতাড়ি নিয়ে নিয়েছে, বলছে শোনো পদ্মা আমাকে গুলি মেরে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দুটো গুলি মারো, নাহলে এরা এসে আমাকে ধরে আমাকে সারিয়ে নিয়ে আমাকে প্রচুর অত্যাচার করে সব কিছু আমার মুখ থেকে বার করিয়ে নেবে। পদ্মা গুলি মারো, আমার কসম তোমার কসম বলছি। তো পদ্মা মারতে পারছিল না, বলছে পদ্মা এসে গেল ধরে নিল আমাকে। তখন পদ্মা ঢায় ঢায় করে দুটো গুলি ওই লোকটাকে মেরে দিল। এই প্রথম পদ্মা হাত দিয়ে খুন হলো। তারপরে একটা মিলিটারি এসেও গিয়েছিলো, তাকেও পদ্মা মারলো গুলি, ফিরে আরেকটা এলো আরেকটাকে মারলো গুলি, তিনটে কি মেরে দিল। দেওয়ার পর আরও দূর থেকে আরও একটা দুটো আসছিলো। তখন পদ্মা একদিনে 4-5 মার্ডার করে ছুটছে ছুটছে, ওর পিছনে আরও সব সিপাহীরা ছুটছে। আর ও পদ্মা কী করেছে, বাঁশ বনের ভিতর দিয়ে ও দিয়ে কোথা দিয়ে ছুটছে, একদম জঙ্গলের ভিতর দিয়ে দিয়ে পায়ে পড়ি। কেন পদ্মা একদম ট্রেন্ড ছিল জঙ্গল টঙ্গলের এইসব রাস্তা ওর কাছে একদম সব ইয়ে, কিন্তু পাকিস্তানি মিলিটারিতে তো এইসব বাংলাদেশের জঙ্গলের এইসব রাস্তা অভ্যস্ত নয়, কেননা ওরা তো শুকনো দেশের লোক ওরা সব। তো পদ্মার মতো পারেনি পদ্মা, কোথায় বাঁশ বনের ভিতর দিয়ে দিয়ে যে যে একটা গ্রামে একটা গ্রামে পৌঁছে একটা ঘরে আশ্রয় নেয়, বলে আপনার দাঁড়াতে আমাকে ঢুকিয়ে দরজা বন্ধ করুন, আমার পিছনে বদমাশ লোকরা পড়েছে আমার ইজ্জত নেবার জন্যে, পুলিশরাও এরাও সব বদমাশি মিলিটারি। বলে হ্যাঁ, ওরে বলে তাড়াতাড়ি আপনি ঠিক আছে ঠিক আছে। ওই ঘরে একটা 14-15 ছেলে ছিল, বলে দিদি আপনার কোনো চিন্তা নেই, আমাদের উপরের ঘরে একটা জায়গা আছে, ওর পিছন দিয়ে দরজা আছে, সেখানে একটা ছোটো ঘর আছে, আপনি ওখানে যেয়ে বসুন, বিছানা পাতা আছে, আমরা খাবার টাবার দিয়ে যাবো, আপনার কেউ সন্ধান পাবে না। অত বলে ঠিক আছে, পদ্মাকে ওপরে ঘরে ওরা পিছনে পিছনে ঘরের উপরের দিকে দরজা বন্ধ করাবো, সেখানে পদ্মা লাগানো আছে, কিন্তু দরজা আছে বোঝাও যাবে না, সেখানে একটা ঘর আছে ছোটো স্টোরের মতো, সেখানে ওরা বিছানা বলে এখানে বসুন দিদি, আমরা তোমার খাবার টাবার দিয়ে যাবো সব কিছু। তো ওরা পদ্মা বলে যদি কেউ আসে তোমরা বলে দিও যে এখানে তো কেউ আসেনি। তো মিলিটারি খুঁজতে খুঁজতে বললো কোথায় গেল, কোথায় বললো এখানে কেউ একটা অরত এসেছিলো, ওই ছেলেটা দরজা খুলে বলে কে কী কী
লাইক ওরা দেখ মাইয়া একটা মেয়ে ছেলে এসেছিল, বলো এখানে তো কেউ কোনো ওরত আসেনি, বলো শালি গেল কোথায়, এদিক দিকেই তো এসেছিল মনে হলো, বললো আমরা তো জানি না এখানে তো কেউ আসেনি, যেদিকে ওরত এখানে আসে আমাদের এখানে খবর দিতে বললো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পুলিশ মিলিটারিগুলো চলে গেল, তারপরে ওই ছেলেটি বলেছে বলে দিদি ওটা চলে গেছে, বললো ঠিক আছে আমি এখন যাবো না, তো কিছু তোমার খেতে টেতে দিল সব কিছু খেয়ে টেয়ে, পদ্ম বললো আমাকে না অমুক জায়গায় যেতে হবে, আমাকে ওইখানের বাসে তুমি চড়িয়ে দিতে পারবে ভাই, তো বলে হ্যাঁ দিদি তুমি চিন্তা করো না আমি তোমাকে বাসে চড়িয়ে দেবো। ফির ওই ছেলেটি চোদ্দ পনেরো ছেলেটি পদ্মকে শর্টকাট অন্য রাস্তা দিয়ে নিয়ে যেয়ে যেই পানবালার যে তার কাছে যে ওদের মুক্তিবাহিনীর একজন বড় নেতা তার কাছে সেই বাসে চড়িয়ে দেয় এবং বলে এই জায়গায় নেমে যাবে, তো পদ্মভাবে ঘোমটার বোরকা টোরকা পরে ওখানে নেমে যায়, ফির পানবালার সঙ্গে দেখা করে, তাকে চিঠি এবং টাকা দেয় এবং তাকে সব কথা বলে, বলে তুমি তো পদ্মা খুব খুব কাজের মেয়ে, তোমার মতো মেয়ে হয় না, আমাদের তোমার মতো মেয়েই চাই, ও কোনো চিঠি দেয় এবং ওখানকার সব হালচাল সব শুন জানায় এখানে কীরকম করছে, ক্রান্তিকারীরা কী করছে, মানে মুক্তিবাহিনীরা সব ওইসব গতিবিধিলে চিঠি লিখে বলে যা পদ্মা তুমি আমার পৌঁছে চলো, তোমাকে আমি বাসে চড়িয়ে দিচ্ছি ঢাকার বাসে, তো ঢাকার বাসে চড়িয়ে দেয় পদ্মা, আসে যখন ঢাকায় পৌঁছে ওদের আড্ডাতে ওই নানির ঘরে, ওই চাচিটা ছিল না চাচির ঘরে এসে ওখানে চিপ চিপসে বাসে পদ্মা সব বলে ঘটনা এরকম, আমি তো আজ পাঁচটা ছটা মার্ডার করেছি এইভাবে আমাদের, ও বলে ঠিক আছে পদ্মা তোমার মতো মেয়ে, তোমার মতো মেয়ে আমাদের মধ্যে মুক্তিবাহিনী দিয়েছে, আরও দশটা বিশটা হতো তাহলে আমরা তো আমরা কেল্লা ফতে করে নিতাম, তুমি সত্যি খুব ভালো কাজ করেছো, তো বলছে পদ্মা বলছে আমি তো আপনাদের কাজ করছি, আপনারা তো আমার চা আমার ঠাকুমাকে খুঁজেই দিচ্ছেন না, বলছে আমরা খুঁজছি খুঁজছি আমরা খুঁজছি, তোমাকে দু একদিনের মধ্যে আমরা বলে দেবো, আমার লোকেরা সব খুঁজছে, তা পদ্মা বলে এখন আমি কী করে যাবো না, এত রাত হয়ে গেছে এখন তো গেলে আমি কী বাহানা করবো, আমি সকালবেলা বেরিয়েছি, বলছে একজন ওদের যে চিফ ছিল তার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, বলে আমার মনে একটা আইডিয়া এসে গেছে, বলে কী আইডিয়া, বলে আমাদেরই তো একটা মুক্তিবাহিনী ডাক্তার আছে, ও পদ্মাকে বলো তার নার্সিং হোমে ভর্তি করে দিতে, বলো সকালবেলায় পদ্মা এসেছিলো একটা গাড়ি ওকে ধাক্কা মেরে চলে গেছে আর ও অজ্ঞান হয়ে পড়ে গেছিলো, আর লোকেরা ওকে তুলে আমার নার্সিং হোমে নিয়ে গেছে, এই কথা ওই ডাক্তারটা যেন বলে সেই মতো, আর পদ্মাকে মাথায় ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেবে, একটু তুলোর ওপরে লাল রং টং দিয়ে দেবে যাতে রক্ত বলে কিছু মনে হয়, এই নম্বরে ওকে এমনভাবে মেক আপ করে দিতে হবে, সেই মতোই পদ্মাকে ওই নার্সিং হোমে ওরা ভর্তি একটা বেডে ভর্তি করে দেয়, ওই লোকটি ডাক্তারটাও মুক্তিবাহিনীর সমর্থক ছিল, এবং সেই ডাক্তারটা এদিকে ঘরে সেই রাত অবধি পদ্মা ফেরেনি বলে ওদের বাড়িতে মুখার্জি বাড়িতে সব বললো মেয়েটা দেখো কোথায় গেল, ওরা বললো আর ওই পিসিমাটা বললো আমি বলেছিলাম না এই মেয়েটা চাল চলন ভালো নয়, তোমাদের আমি বারবার বলেছি তোমরা কিছুতে শুনলে না, এই 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 বউটা এইকেই তোমরা তো রাখলে আগে লাগলে, এই চাল চলন আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছে, হ্যাঁ এই মেয়েটা কি, এমন সময় ওদের ঘরে টেলিফোন বেজে ওঠে, হ্যালো মিস্টার চ্যাটার্জির কেউ বলছেন, বললে হ্যাঁ হ্যাঁ কী 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 ব্যাপার বলুন তো, বললো আপনাদের ঘরে কি পদ্মা বলে কোনো মেয়ে থাকে, বলে হ্যাঁ হ্যাঁ কী হচ্ছে, বললো দেখুন ওকে না সকালবেলা ও ঢাকার রাস্তায় একটা মোটর গাড়ি ধাক্কা মেরে ছিটকে ফেলে দিয়ে চলে যায়, ফির ও বেহুস হয়ে যায়, আর ওকে লোকেরা রাস্তার লোকেরা ধরাধরি করে আমার নার্সিংহোমে ভর্তি করে দিয়ে গেছে, এখন জ্ঞান ফিরেছে ওর একটু, ওই বললো আপনাদের নম্বর টেলিফোন নম্বর আর আপনাদের কথা, আপনারা যদি দেখতে চান আসুন, বললো ভালো তো আছে, বললো ভালো আছে মানে কি ওপরে চোট তো কমই কিন্তু আমার মনে হচ্ছে ভিতরে ভিতরে খুব ভয়ঙ্কর চোট লেগেছে, একদম কিছু কথাই বলতে পারছে না, হাঁপিয়াচ্ছে খুব, তখন সব লোকেরা বিশেষ করে ওই ছেলেটা ছোটো ছেলে ছোটো খোকা যার নাম আমি আকাশ দিচ্ছি, আকাশ বললো দেখলে দেখলে পিসিমা তুমি তো এমনি সন্দেহ করতে লেগেছিলে, মানে এক মরে যেত, তখন ওই বড়ো ভাই রমেশের বউ আর আকাশ আর ওর মিসেস চ্যাটার্জি তিনজনে মিলে পদ্মাকে দেখতে নার্সিংহোমের অ্যাড্রেস নিয়ে ওরা চলে গেলো, পদ্মা এরাম করে শুয়েছিলো একদম অভিনয় করে একদম যেন কত ব্যথা হয়েছে, ওরা আসতেই পদ্মা উঠছে বলো উঠু উঠু উঠো থাকো 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 তো বসে থাকো, বলো কী হলো, বললো আমি জানি না কাকিমা আমি কিছুই জানি না, আমাকে তো আমি আমাকে ধাক্কা মেরে দিয়ে গেল একটা কাজ, আমি আমার মাথায় খুব ব্যথা ভীষণ যন্ত্রণা করছে, তো ডাক্তারকে বললো আমরা কি নিয়ে যেতে পারি, কে বললো না 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 এখন তিন চার দিনে নিয়ে যেতে পারো রোজ ড্রেসিং করতে হবে,
আমি আপনি আমি ছুটি দেবো যখন বুঝবো, এর ভেতরেও তো চোট, অন্দরুনি চোট আছে, এক্সরে সব করতে হবে, তারপর দেখা যাবে। আপনারা যান দেখে নিয়েছেন তো ব্যাস ঠিক আছে। ফির ওরা বললো, পদ্মা বললো যত টাকা পয়সা লাগে আমরা সব দেবো, আপনাদের কোনো চিন্তা করবেন না, টাকা পয়সার কোনো ব্যাপারই না, আমরা ঠিকই করে দেবো। আমি বললো না না আপনি খুব যত্ন করেন, স্পেশাল কেয়ার নেবেন পদ্মা। বললে হ্যাঁ। ফির এরকম করে পদ্মা 3-4 দিন থাকে এবং ওই সংগঠনের কাজ করতে থাকে, অনেক রকম কাজ করতে হয় দিনের বেলা ও রাত্রিবেলা পর্যন্ত, ওখানে 3-4 দিন অনেক কাজ করে। ইতিমধ্যে ওরা একটা ওর বলে তোমার না ঠাকুমার একটা সন্ধান পেয়ে গেছে আমাদের, তো ফটো বলে কই দেখি চিপ দেখালো ফটোটা, বললো এটা আমার ঠাকুমা নয়, এরা এটা নয়, এটা নয়, এটা আমার ঠাকুমা, আপনি কী করছেন কি বলছে, আচ্ছা এটা নয়, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আবার দেখছি, আবার দেখি শিগগিরই তোমার দিয়ে দেবো। এরকম করে 3-4 দিন পর হয়ে যাওয়ার পর পদ্মাকে ওরা ঘরে আনে, ঘরে ছুটি দিয়ে দেয়, কিন্তু ওই ব্যান্ডেজটা বাঁধাই থাকে, বলে ওকে এসে ড্রেসিং করে যেতে হবে, 3-4 দিন 7 দিন আরও ড্রেসিং করতে হবে। পদ্মা এটাই চাইতে এরকমভাবে ও আরও 7-8 দিন যেত এবং নানা রকম ইনফরমেশন দিতে থাকতো। এদিকে পদ্মা একটা নতুন বাহানা করলো, যে ঘরে যে পুলিশ মেয়েদের মিলিটারিটা মিস্টার চ্যাটার্জির সঙ্গে চ্যাটার মিটিং করতো ও তার পাশের ঘরে না, তখন যে শুধু শুধুই ওই ঘরে একটা রুমাল কাপড় দিয়ে মূর্তি টুর্তিগুলো ইচ্ছে করেই পরিষ্কার করতে থাকতো, কান পেতে শুনতো কী সব কথা বলছে টলছে এইসব শুনতো। ওদের একটা ঝি ছিল মুসলমান ঝি, সে খুব চালা, বলে পদ্মা তুমি এখানে কী করছো, বলে এইগুলো সাফ করছি, বলে কেন তোমার তো এইসব কাজ নেই, তুমি তো একটা বড় টিচার, তুমি তুমি এইসব করছো কেন, বলো না হাসিনা আমার না এইসব ভালো লাগে, না 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 এইসব করা তোমার উচিত নয়, তুমি যাও এখানে এইসব কাজ তো আমার কাজ, আমি করবো এইসব এখানে সাফাই টাফাই। তবুও না পদ্মা খুব চালাকি করে কী করতো, ঘরের অনেক কাজ করে দিত, কখনো কখনো রান্নাও করতো ইচ্ছে করে ইমপ্রেস করার জন্য ওদের, এবং খুব ভালো রান্না করতো, বিশেষ করে কলকাতা থাকার জন্য, এই ওয়েস্ট বেঙ্গলে থাকার জন্য আরও অন্য 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 ধরনের রান্না শিখেছিল, সেগুলোও করতো, মাছের টাছের তরকারির ঝোল অনেক ভালো টেস্টি বানাতো, এদের খুব ইমপ্রেস হতো, বলো খুব ভালো। ওই জেলে আকাশ ছেলেটা তো একদম পদ্মার একদম ইয়েতে ভক্ত হয়ে গেছিলো, প্রেমে প্রেমে পড়েছিল খুব। এদিকে কী হয়, পিসিমণির যে মন্দবুদ্ধি মেয়েটার একটা বিয়ের সম্বন্ধ আসে, বিয়ের সম্বন্ধ আসে, সেও একটা ঠেকেদার মানে কন্ট্রাক্টর, তো তারা তার ছেলে এসে মেয়েদেরকে পছন্দ করে যায়, তো এবং বলে শুভ কাজে দেরি কেন বিয়ে দিন। সেই বউটা আরই সেই লোকটা ঠিক কন্ট্রাক্টরটার একটাই মাত্র ছেলে আর ছিল, তার একটি বোন স্ত্রী এরা ছিল, তো ফির ধুমধাম সে ওই খুকি, ওকে নাম মেয়েটা ছিল খুকি, খুকির বিয়ে হয়ে যায়, ও তো কিছু বুঝতেই না, তারপর যাই হোক বিয়ে হয়ে চলে যায়, বিয়ে হয়ে চলে যায়। 2-3 দিন তো ওরা বিয়ে মেয়েটাকে খুবই যত্ন টত্ন করতে থাকতো, তারপরে একদিন ওই ওই যে ওর বোনের মিস্টার চ্যাটার্জির বোনের যে মেয়ে শ্বশুর, সে একদিন ওর কাছে আসে মিস্টার চ্যাটার্জির কাছে, বলো মিস্টার চ্যাটার্জি বলে আসুন আসুন আসুন, বলো সব জলখাবার তারপর খাওয়ার পর কী করে কী ব্যাপার আছে হঠাৎ কী মনে করি, বলো মিস্টার চ্যাটার্জি একটা ছোটো কাজ আছে আমার, বলে কী বলুন, বলে এই দেখুন আমার এই টেন্ডারটা আপনি পাকিস্তানি গভর্নমেন্টকে বলে পাস করে দিন, মানে ও বিল্ডিং মেটেরিয়ালের সব কিছু জিনিস সাপ্লাই করতো। মিস্টার চ্যাটার্জি বললো যে দেখুন আপনার পিছলা রেকর্ড খুব খারাপ ছিল, মানে আগের বার যে আপনি সামান দিয়েছিলেন ওদের খুবই খারাপ মানে কোয়ালিটি, ওরা আপনার ওপর অত্যন্ত নারাজ আছে, আমি এই সব আপনার যে সামান যদি আপনি ভালো 1 নম্বর হয় তবেই আমি সুপারিশ করতে পারি, তাছাড়া করবো না। তখন ওই লোকটি বললো সামান ভালো দিলা তো আমি খাইবো কি, কয় টাকা কামাইবো, আপনি কয়েন না, আপনি আমার রিস্তেদার, আপনি একটু করতে পারেন না, আপনার বোন সিজ লগে ওই তো সুখে থাকবো, পয়সা টাকা পয়সা পাইলে আপনি এইটু করতে পারেন, বলে না আমি বেইমানি করতে পারবো না, দেখুন আমি নিজে যে মাল দিই একদম সব 1 নম্বর মাল আমি একদম ঠকে দিই, আর পয়সা আপনি কোয়ালিটিতে আমি গোলে কোয়ালিটির সঙ্গে আমি কোনো রকম সমঝোতা করি না, আপনি ভালো মাল নিয়ে আসেন আপনার জিনিস আমি পাস করিয়ে দেবো ট্রেনটাকে তার থেকে, বলে আপনি আমার জন্য এতটুকু করতে পারবেন, আমরা আত্মীয়, বলো আমি বললাম তো আপনাকে আপনি ভালো 1 নম্বর মাল নিয়ে আসেন, বলে 1 নম্বর মাল দিলে আমি কী কামাইবো, হ্যাঁ এতে কয় টাকা ফায়দা হইব আমার, আপনি কইরা দেন,
বললো না আমি করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। বললো এটা কিন্তু আপনি কাজটা ভালো করলেন না। বললো আমি কী করবো বলুন, আমি আমি এদেরকে আমি কিছু অক্ষম আছি। তো লোকটা চলে গেল, ঘরে যেয়ে বলল আজ থেকে এই মেয়েটার না একে সব গয়না টয়না সব খুলে কেড়ে নে, আর একে দিয়ে সারা কাজ করা, ঘরের কাজ বাসন ঝিকে ছাড়িয়ে দে, ঘর মোচা ঘর বাসন মজা সব কাজ একে দিয়ে করাতে শুরু করে দে। আর আর বরটা তো একই, ছেলেটা তো একই রেখেছিল। বলল বাবা আমাকে এই মন্দ বুদ্ধি মেয়েটার সঙ্গে কেন বিয়ে দিলে? বললো আমি তো ভেবেছিলাম আরে আমার বিজনেস চালাবার জন্য তো ফায়দা ওঠাবো, এই বেটা তো এ তো কিছুই করলো না আমাদের মতো, তো একটু তোকে টাইট করতো বউটাকে টাইট করে কি ছেলেটা তো রাত্রে বউটাকে মা ধর চুলের মুঠি টানা বলে তোর মামাকে যে বলবি যে টাকা দিতে হবে হ্যান ত্যান, আর যদি কিছু বলিস আমরা অত্যাচার করেছি তাহলে তোর গলায় চাকু দিয়ে দেখে বলো একদম গলাটা কেটে দেবো। মেয়েটা প্রথম প্রথম তো ভয় পেত কাঁদতো, তারপরে একদম সহমে গেল একদম রোজ যেত, আর খেতে দেয় সবার খাওয়ার পর যে এঁটো এঁটো কাটা ভাতগুলো ওইগুলো দিতে বললো একই খাবার, প্রথম দিন চতুর্থ দিন যেমন ওই খাবারগুলো দিয়ে সবার এঁটো, ওই ননদরা এই ননদ না ওই ওর শ্বশুরের বোনটা, শ্বশুরের বোনটা না ননদই হবে, ননদে খেতে দিয়েছি বলি একই খাবার, এ তো আমাদের ঘরে চাকররাও খায় না, বলে খাবি তো খা নাহলে দেখ। তখন না ছেলেটা ছুরি নিয়ে এসে বলছে চুপচাপ খেয়ে নে নাহলে গলাটা কেটে দেবো। ফির না ও খেয়েছে একগাল দুগাল খেয়েছে ওই ভাত, তো বমি এসে গেছে, বমি করে দিয়েছে, বলে বমি ওই বমিটা তুলে তুই খাবি তোকে খেতেই হবে। সে কাঁদতে কাঁদতে সেইটা সেই ভাত কাটি খাচ্ছে, আর তারপর থেকে ওকে বাসন মাজা ঘর পোচা সব বসে করতে করাতে শুরু করে দেয়। এদিকে আট দিন অষ্টমঙ্গলা সাত সাতের দিন সাত 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 দিনের দিনে ওরা এদের ঘর থেকে তত্ত্বটত্ত্ব নিয়ে যাওয়ার প্রোগ্রাম ছিল। তো ওই মেয়েটি খুকি বলেছিল পদ্মাকে পাঠিও পদ্মাকে পাঠিও, ওরা সময় হ্যাঁ ওরাই বলেছিল, ওই শ্বশুরটাই এসে বলল আমরা অষ্টমঙ্গলাতে জামাই আসবে আপনারা একবার এসে যান। তো ছেলেটা ভয়ে দেখি বলে যদি একটা কথা বলবি তোর দেখবি গলা কেটে করবো, বললো না না আমি কিছু বলবো না কিছু বলবো না। তো পদ্মা আর ওদের ওই বড়ো বউটা আর ওই আকাশ তিনজনে যায় তত্ত্বটত্ত্ব নিয়ে। আকাশকে দেখে বলে আরে খুকি কেমন আছিস খুকি, খুকি গেলো আকাশকে ধরিয়ে ধরিয়ে একটু কাঁদলো, কি আর কিছু বললো না, বললো পদ্মা 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 তুমি আমার কাছে এসো। এই পদ্মাকে নিয়ে গিয়ে বসালো, বড়ো বউটাও দেখছিলো চুপচাপ কিছু বুঝতে পারছিল না, পদ্মার কাছে এসেও বললো পদ্মা 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 আমাকে না এরা। এমন সময় দেখে যে ওই ননদটা ওর দিকে চোখ বড় বড় করে আছে, স্বামীটা দূর থেকে চোখ পাকাচ্ছে, বলে কী হয়েছে বলো খুকি কী হয়েছে? বলে না না কিছু না কিছু না, আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি চলে গেছি আমি ভালো আছি আমি খুব ভালো আছি বলে ছুট করে চলে গেল, চলে গেল। আর খুকি তো এলোই না, ওরা আর কী করলো সামান্য কিছু মুখ মিষ্টি মিষ্টি করলো আমরা যাচ্ছি বলে ওরা চলে এলো। পদ্মা এসে বলছে পিসুমণি কী কী? পিসুমণি আমার মনে হচ্ছে খুকুমণি ভালো নেই। তুমি কী করে বুঝলে? বললো পিসুমণি ও আমাকে কিছু বলতে চাইছিলো, ফির ওর ননদরা আর ওর জামা ওর বরকে দেখে ও একদম সায়মে উঠলো, ফির বলে ভালো আছি ভালো আছি বলে ছুটে পালিয়ে গেল। আমার মনে হচ্ছে কিছু ঠিকঠাক নেই পিসুমণি, আপনি আমার মনে হচ্ছে ওরা পদ্মা খুকি সুখি নেই। তুমি বাইরের মেয়ে তুমি তোমার পাকামি করার কী দরকার, নতুন নতুন বিয়ে হচ্ছে একটু তো অসুবিধা হবে অন্য ঘরে অ্যাডজাস্ট করতে, তুমি কী জানো যত পাকা মেয়ে এক নম্বর, তোমার কাজ তোমাকে যা পাঠানোই ভুল হয়েছে। বললো আপনাদের মর্জি, আমি আপনারা আমাকে পাঠিয়েছেন আমি তো নিজে ইচ্ছে করে যাইনি, আমার যেটা মনে হয়েছে আমি আপনাদের বললাম। এদিকে অষ্টমঙ্গলের দিন ওরা জামাই আসে নিয়ে আসে, তো মেয়েটাকে দিয়ে যায়, তো তারপরে দিয়ে যেয়ে আবার সন্ধ্যেবেলা আবার নিয়ে চলে যায়। তারপর আর কিছু জানে না, এদিকে দিনের পর দিন ওই খুকুর উপরে ওরা এত অত্যাচার করছিল কাজ হয়। হঠাৎ কী হয়, খুকুমণি একদিন রাত্রে ঘর ছেড়ে অনেক রাত্রে পালিয়ে যায়, ওরা জানতো না কি যে এটা হবে, রাত্রে সবাই যখন ঘুমোচ্ছে অন্ধকারে কী করে দরজা খুলে ও পালিয়ে যায়, পালিয়ে যেয়ে তো ও পুলিশের হাতে পাকিস্তানি সিপাহীর হাতে পড়ে, এত তো দেখ পড়ে হোশ হওয়া সরেছে ভাগছিল কোথায়, বলে এই লে মেয়ে লড়কি তুই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস? বলছি আমি আমার মামার বাড়ি যাচ্ছি আমার মামার বাড়ি যাচ্ছি। বলে তোর মামাকে বলো মিস্টার চ্যাটার্জি। বলে মিস্টার চ্যাটার্জি তোর মামা?
তোরা খুব বড় অফিসার ছিল, গাড়ি কারে করে হঠাৎ নিয়ে আসলো। রাত 1টা 1:30টার সময় দরজা খটখট করছে, তো দরজা খটখট করতে ওরা সব জেগে খুলে দিল। মিস্টার চ্যাটার্জি বললো, কী ব্যাপার অফিসার, কী হয়েছে? বললো, এ আপনাদের মেয়ে, এ আপনার নাম করছিল, দেখুন তো। বললো, আরে খুকি কী হয়েছে? খুকি বলছে, মামা 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 বলে জড়িয়ে ধরেছে। ঠিক বললো, এ ভয়ে বদ হওয়া হয়ে ছুটে ছুটে যাচ্ছিল কোথায়, দিশাহারা, চুল খোলা, কি পাগলের মতো ছুটছে। আমরা ধরেছিলাম, যদি অন্য কারোর হাতে পড়তো অনেক বিপদ হয়ে যেত। এই আপনার, বলে এই আমার বোনের মেয়ে, এরে নতুন বিয়ে দিচ্ছে এর সঙ্গে, কী জানে কেন পালিয়েছে। বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা নিয়ে নিন, সামালে নিন, ফির এর থেকে জিজ্ঞেস করুন কী ব্যাপার। বলে ওরা চলে গেল। তো খুকুমণি খুকুমণি আর কিছু বললো, পদ্মা পদ্মা বলে উজ্জ্বল ধরলো, তারপরে রাত্রে ঘরে চলে গেল। ওর মা নিয়ে শুয়ে দিল, সে অনেক বেলা অবধি পরের দিন উঠেছে। পরের দিন ওঠার পর ওরা জিজ্ঞেস করছে, কী হয়েছে কী হয়েছে? না না কিছু না কিছু না, বল কী হয়েছে? তো কিসের ভয়? আকাশ বলছে, বল কুকু কী হয়েছে, বল কী হয়েছে? বলছে, ওরা আমাকে ভীষণ মারত, মেরে আমার তোমার জামাইমার চুলের মুঠি ধরে রোজ গলা টিপত, মা দো লাতি ঝাঁটা, আর ঘরের বাসন মজা, ভয়ের ঝিগিরি করানো, আর সেই ওদের ওদের সবার এঁটো খাতা। আমি একদিন বমি করেছি, বমি পর্যন্ত খেতে হয়েছে, আমাকে বলছে এইটা খেতে হবে তোকে। তখন মিস্টার চ্যাটার্জি বলে, এত অত্যাচার করেছি ভদ্রলোক। তারপরে ওই ভদ্রলোককে একদিন ডেকে পাঠায়, বললো তো এসেছে, বললো বসুন। বললো, আপনি আমার মঞ্জিরের সঙ্গে এইরকম অত্যাচার করলেন, আপনি আপনার টেন্ডার পাস করুন বলে। বলে, না না কিছুই করেনি, আমরা কিছু করিনি, কিছু কিছু করেনি, সব কথা বলেছে, আপনার মেরেছেন, রয়েছে, বমি খাইয়েছেন, ঝিগিরি করছে, আমার মেয়ে যে কোনো দিন আমাদের বান্ধি যে আমাদের ঘরে কোনো দিন একটা জল গড়িয়ে খায় না, তাকে দিয়ে আপনার ঝিগিরি করছে, এ করে কেন? কোনো মেয়ে কোনো মেয়ে কোনো বউ কখনো ঘর ছেড়ে পালিয়ে যেতে পারে এরমভাবে? বলো, একটু আধ যদি ছেলেটা একটু বেশি করে ফেলাছে, ছাড়ে দিন, ঘরের লোকে ঠিক হইয়া যাবে, আপনি পাঠিয়ে দিন আমাকে। বলো, না আমি এই আপনাদের সঙ্গে এই সম্বন্ধ আমি তোড়ে দিচ্ছি, আমি আমার বন্ধে বন্ধিরে আলাদা বিয়ে দেবো। বলো, কাজটা কিন্তু ভালো করলেন না, এই মেয়ে কোন কে কে বিয়া করবো এরে? এ তো একবার বিবাহ হইয়া গেছে, ঠাপ্পার লাগিয়ে গেছে, এরে কেউ সেটা আমি দেখে নেবো, আপনি যান, আর আপনার মতো আমি কষাইয়ের ঘরে আর পাঠাবো না আমি। তখন যেই কথা শুনে খুকির তো খুব খুব আনন্দ হলো, ও পদ্মা আমি বাঁচলাম, আমি পদ্মা বাঁচলাম আমি। তারপর তো যেন আবার যে মেয়ে 7 দিনে একদম রোগা কাটি হয়ে গেছিলো, ধীরে 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 সুস্থ হতে লাগলো, আবার সেই রাম চমক এসে গেল। এরপরে একদিন কি হয়, পদ্মা ঘুমিয়ে ঘরে ঘুমোচ্ছে, হঠাৎ ওর ঘরে টোকা পড়ে, রাত 12টার সময়। পদ্মা ভেবেছে ঘরে কোনো লোক ডাকছে, দরজা খুলেছে, তখন ওই যাকে ওই যে পিসিমণির বরটা এসে ওর দরজা খুলতেই ওর উপরে ঝাঁপিয়ে পড়েছে। পদ্মা প্রথমে তো কিছু বুঝতে পারেনি কী ব্যাপার, তারপর দিয়ে যাকে একটা মোটা ধম্বা লোক অন্ধকারে শুয়েছিল, পদ্মা একটা মোটা ধম্বা লোক ওকে যে দড়িয়ে ধরতে যাচ্ছে, তখন কী পদ্মা কী করলো, খুব জোরে একটা ঘুষি লাগিয়েছে আর পেটেও একটা লাথি মেরেছে। এত জোরে ঘুষি মেরেছে যে পদ্মা ওই লোকটার দাঁতটা হিলে গেছে, একদম মুখ ফুলে গেছে এত জোরে মুখের তলা। আর লোকটা একটু পিছিয়ে গেছে, তাও ও হাট্টাঘাট্টা লোক ছিল জামাইটা, সে আবার পদ্মার উপর হামলা করেছে, পদ্মার কপাল টপাল দিয়ে ছিঁড়ে দিয়েছে, খিঞ্চে রক্তে পদ্মা ওর মুখ টু খিঞ্চে দিয়েছে। ফির পদ্মা ওকে কারাটে টারাটে মেরে, দরজা তো খোলাই ছিল, ধাক্কা মেরে বার করে দিয়ে বাঁচাও 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 করে চেঁচাচ্ছে। তখন ঘরে সব লোক লাইট দিলে সবাই এসে গেছে, আকাশ এসে গেছে, বড়ো ছেলেটা, বড়ো ছেলের বউ, আর এরা মিসেস চ্যাটার্জি, মিসেস চ্যাটার্জি আর ওই ওই লোকটা জামাইটার বউটা পর্যন্ত এসে গেছে, পিসিমণি সবাই এসেছে। বললো, কী হয়েছে কী হয়েছে? পদ্মা বলছে, কী হয়েছে জিজ্ঞেস করুন, আমার রাত্রিবেলা আমার ঘরে টোকা দিয়েছে। আমি বললাম, কী হবে, কোনো দরকার, যেই খুলেছে আমার উপর ঝাঁপিয়ে আমার ইজ্জত দেওয়ার চেষ্টা করেছিল, অনেক কষ্টে এই যে শয়তানটাকে আমি ইয়ে করেছি। তখন জামাইটা বলছে, মিথ্যে কথা কইছে, আমি কিছু করি নাই, ওই তো রাত্রে আমার ঘরে আইয়া টোকা দিল, আমি ভাবলাম কে টোকা দিল, আমি আইয়াছি, দেখি আমারে কইলে আও আও, আমি ওর ঘরে গেলাম, আরে আরে বাবরে, আমারই মারামারি করতে লাগলো। বলছে তখন আকাশ বলছে, ছি জামাইবাবু, ছি আপনার না এরকম, আপনি ছি, আপনি তো ঘরের লোককেও ছাড়বেন না দেখছি, ছাড়ছেন,
আরে কি বললো, আমি কিছু করি নাই, এই আমারে ডাকছে। হ্যাঁ আমরা জানি, ওকে কেউ আপনাকে ডাকছে, হ্যাঁ আপনার সব চরিত্র আমরা জানি না, না কিছু না। তখন ওর পিসিমণি বলল, আমি আগেই বলেছিলাম না এই মেয়েটার স্বভাব চরিত্র খারাপ, এ আগে আকাশকে বসতে হচ্ছে, আবার দেখো আমার স্বামীকে এ করছে। বলছে বা পিসিমণি, বা পিসিমণি, যে শিকার হলো তা সেই তা সেই দোষী হয়ে গেলো, আর আপনার স্বামী একদম যে শিকার করতে এলো সে কিছু করেনি। চুপ করে তুমি, আমি আমি জানতাম তোমার চাল চালন ভালো নয়, তুমি রাত বিরত রোজ কোথায় চলে যাও, দিনে ঝামান কিনার নাম করে তোমার চাল চালন একদম বলে ওর বর বলে যাও তুমি ঘরে চলে যাও। বরটা হ্যাঁ যাইতাসি যাইতাসি বলে বরটা ঘরে চলে গেল। আর ও বললো পদ্মাকে চলে গেল, এদিকে পদ্মার কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে ঝরঝর করে। তো আকাশ কী করলো, ওরে কি আপনার তো কপালে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, যখন জামাইটা যাচ্ছিল তখন মিসেস চ্যাটার্জি বললো, জামাই তোমার স্বভাবটার কিছু বদলাবে না, শুধু এইটা মিসেস চ্যাটার্জি বললো। আর পদ্মা বললো, এই আপনাদের বিচার, এনাকে ছেড়ে দিলেন। মিস্টার চ্যাটার্জি বললো, দেখো পদ্মা এখন রাত হয়ে গেছে, কে দোষী কে নির্দোষ আমরা তো এখন জানি না, কাল সকালে এটা দেখবো ব্যাপারটা কী করা যায়। বলে ওরা চলে গেল। আর শুধু আকাশ ছুটে ইয়ে নিয়ে এলো, ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। পিসিমণি বলছে, আবার কী করছিস, তুই কী করছিস? পদ্মা বললো, না না কিছু আমার লাগবে না, কিছু না, আমি নিজে নিজে নেই, আমার শাড়ি ছিঁড়ে বেঁধে না। বললো, না না এত রক্ত করছে, আমি এসব থরি আপনাকে ছেড়ে দেবো। বলে বসি ওকে, আপনি বসুন তো। বলে ভালো করে ড্রেসিং করে ডেটল টেটল দিয়ে ওখানে লাগিয়ে ফির পুরো ব্যান্ডেজ করে দিল কপালটা, ফির বেঁধে যত্ন করে ফিরাম। ঠিক আছেন তো? ফির এক গ্লাস গরম দুধ এনে ওকে খাওয়ালো পদ্মাকে। বললো, আমি ঠিক আছি, আপনি যান যান আপনি যান, আবার আবার আজে বাজে কথা বলবো এরা, আমাদের সম্বন্ধে আপনি যান। বলো আচ্ছা আচ্ছা যাচ্ছি বলে আকাশ চলে গেল। এদিকে ওই পিসিমণির জামাইটা ঘরে এসেছে, মনে মনে বলছে, বাহ রে বাহ কি মাইয়া, আমি ভাবলাম কবজা করে এলো, এই তো মনে দাঁতই ভাঙা দিল, ওরে বাবরে কী শক্তি তার মাইয়াটার ভেতরে। তখন ও পিসিমণি ঘরে ঢুকলো, বললো দেখছো মাইয়াটা কে তো সালা, কী মিথ্যে কথা কয়, আমারই টোকা দিয়ে ডাকলো। আর তুমি চুপ করো, তোমাকে আমি চিনি না, তোমার স্বভাব আমি জানি না, মেয়ে ছেলে দেখলে তোমার জিভ ছকছক করে। হ্যাঁ তো আমি তো তোমার সম্মানের জন্য আমি পদ্মাকে যাতে কথা বললাম, তোমার যাতে সম্মান থাকে, তুমি যে কী জিনিস আমি জানি, আমি ভরে বউ থাকতে তোমার তোমার আর লজ্জা ইয়ে হয় না, তোমার কত কত মেয়ের সঙ্গে তুমি কী কীর্তি করছো আমি জানি না কি, তুমি দাদার থেকে লাখ লাখ টাকা নিচ্ছ আর বলো এ করবো ও করবো বিজনেস করবো তুমি উড়াচ্ছ। হ্যাঁ কত আমার লজ্জায় মরে যাওয়ার উচিত, হ্যাঁ তোমার সঙ্গে আমার কী বিয়ে দিয়ে দিল। বল কেন, যখন বিয়ে হয়েছিলো তখন তো আমাকে বিজনেস ছিল আছিল। বললো খুব বিজনেস ছিল তোমার, তার গেল কো করে বিজনেসটা? বললো হ্যাঁ হইল, খারাপ হইয়া নুকসান হইয়া গেল, তাই তাই জন্য বাপের বাড়িতে আমি সারা জীবন পড়ে আছি। তো এদিকে ওদিকে মিস্টার চ্যাটার্জি মিস্টার চ্যাটার্জির বউ বলছিল, জামাই কিন্তু খুবই ওই জামাইয়ের স্বভাব তো খুব খারাপ। তো মিস চ্যাটার্জি বলছে, না একে এদের এখান থেকে হাঁটাতেই হবে, আমি ওদের টাকা দিয়ে অন্য ঘরে ঘর কেনার বল ব্যবস্থা করতে বলবো, কাল সকালেই আমি এদের এখান থেকে হাঁটাই, আমি তো জানি ও কীরকম, পদ্মার কোনো দোষ নেই মধ্যে। তো পরের দিন সকালে জামাইকে বললো, জামাই তুমি বলছিলে না একটা ওই ঘর কিনে 4-5 লাখ টাকা একটা পুরনো ঘর ভালো দুতলা পেয়ে ঢাকা ডাকানি আছে পাশে আশেপাশে, তো ওটা দেখো না। বলো হ্যাঁ হ্যাঁ আসো তো আসো না, 4-5 লাখ টাকা লাগবো, আপনি দেন আমি বায়না দিয়ে আসতেছি। বললো ঠিক আছে তুমি এই টাকা নিয়ে যাও অ্যাডভান্স, আর ঘরটা কিনে নাও। আমার গল্পটি আজ এখানেই শেষ করছি, আর তোমাদের কেমন লাগলো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ভুল ত্রুটি ক্ষমা করো, ধন্যবাদ।